ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখছেন ভিলেজ কম্পিউটার এডুকেশন 2013 ওয়ার্ডের কিছু কাজ। আজকে আমরা দেখব এক ক্লিকে কিভাবে স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করা যায়। দেখুন, প্রথমে স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করতে গেলে সেই স্টুডেন্টদের একটি লিস্ট তৈরি করতে হবে মাইক্রোসফট এক্সেলের উপর। ধরুন এই যে 10 জন আছে, এই 10 জনের আমি আইডি কার্ড তৈরি করব এক ক্লিকে। প্রথমে দেখুন নেম, ফাদার্স নেম, কোর্স নেম, ডিউরেশন, অ্যাডমিশন, এগুলো এখানে এক্সেলের মধ্যে টেবিলটা করে নিয়ে সেভ করে নিতে হবে। আমরা সেভ করেছি এখান থেকে আইডি নামে। দেখুন এখানে এক্সেলটা সেভ করেছি আইডি নামে। এখানে প্রথমেই আমরা স্টুডেন্টদের আই কার্ড করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এক্সেলের মধ্যে টাইপ করে নিয়েছি। এরপরে দেখুন আমরা চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013-তে। এখানেতে প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর ইনসার্ট টেবিলে ক্লিক করব। আমরা কলাম এখানে 2 দেব আর রো দেব 10, যেহেতু আমরা 10টা আইডি কার্ড তৈরি করব সেই জন্য উপরে 2 দিলাম, নিচে 10 দিলাম, এবার ওকে করে দিলাম। দেখুন একটা টেবিল চলে এসেছে। এই টেবিলটাকে এবারে আমরা পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার পর লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর আমরা এখানে যে হাইটটা দেখতে পাচ্ছি, হাইট ক্লিক করে আমরা এখানে 2 করে দেবো। 2 করার পর দেখুন এখানে একটা ঘর সিলেক্ট ছিল বলে একটা ঘর বড় হয়ে গেছে। যদি আমরা পুরোটাকে সিলেক্ট করে নিই, এখানে সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করলাম, নেক্সট 2 দিলাম, বাইরে ক্লিক করুন, দেখুন সব কটা ঘর বড় হয়ে গেছে। এরপরে এখানে 3.7 দিবেন, এখানে এন্টার দিবেন। দেখুন এটাকে ধরে একটু সাইড করে নেন, এটাকে একটু নামিয়ে নেন, একটু নামিয়ে নিন, তাহলে হবে। দেখুন এখানে 10টা ঘর রেডি হয়ে গেছে। এরপরে এইখানে আমাদের একটা ঘরে শুধুমাত্র কি করতে হবে, আই কার্ডটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে আমরা ইনসার্টে চলে যাই। ইনসার্টে সেভে ক্লিক করার পর আমরা এখানে একটা সেভ নিয়ে নিলাম, সেভ নিয়ে নিলাম। সেভ নেওয়ার পর এখান থেকে যদি আমি মনে করি যে বিভিন্ন ধরনের ডিজাইন বা ধরো দিতে পারবো, দিয়ে দিলাম। এখানে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করলাম, রাইট ক্লিক করলাম, অ্যাড টেক্সট এখানে লিখে দিলাম। কম্পিউটার এডুকেশন। এরপরে আমরা যদি এটাকে সিলেক্ট করে নিই, হোমে গিয়ে আমরা কি করবো, চেঞ্জ টেস্ট করে সেন্টেন্স ইচ ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় করার পর একটু সাইজটাকে বড় করে নিই। দেখুন এরপরে এই সেপটাকে ধরে একটু ছোট করে নিই। ছোট করার পর এখানে আমরা একটা যে কোনো লোগো দিয়ে দিতে পারবো। ধরুন এখানটাকে আমরা একটা লোগো দিই। এবার ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করার পর যে কোনো একটা গোল চিহ্ন নিলাম, এখানে গোল চিহ্ন দিয়ে দিলাম, একটু তুলে দিলাম, এখানে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করার পর দেখুন এখানে ফিলে গেলাম। ফিলে যাওয়ার পর দেখুন এখানে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর আমরা কম্পিউটার থেকে যে লোগোটা দেবো সেই লোগোটা এখান থেকে ধরুন আমি যে কোনো একটা লোগো দিয়ে দেবো। যে কোনো একটা লোগো আমরা এখান থেকে ধরুন এই লোগোটা আমরা দেবো, এই লোগোটা ক্লিক করবেন, দেখুন লোগোটা এখানে চলে এসেছে। এরপরে এখানে আমরা কি করব, এখানে আমরা লিখে নেবো যে স্টুডেন্টের নেম, আমরা যে নেমগুলো এখানে সিলেক্ট করছি নেম, তারপর লিখব ফাদার নেম, তারপর লিখব কি ফাদার্স নেম, ফাদার্স নেম, তারপর লিখব কোর্স, কোর্স, তারপর লিখব ডিউরেশন, তারপর কি লিখব, তারপর লিখব অ্যাডমিশন। এটা টাইপ করে নিলাম, একটু সাইজ গুলো ছোট করে নিই, লেখার এখানে ছোট করে নিলাম। এরপরে এইখানেতে আমরা কি করব, ইনসার্টে যাব, ইনসার্টে যে সেভ নেব, সেভ নিয়ে এখানে একটা পিকচারে জায়গা দিই, পিকচার, পিকচারে দিয়ে জায়গা দিই, পিকচারে দিয়ে জায়গা দেওয়ার পর এগুলো একটা করে কোন চিহ্ন দিয়ে দেবো, চিহ্ন দিবেন, দিলাম। মানে দেওয়ার পর এবার আমরা মেলিংসে যাব। মেলিংস, মেলিংসে যাওয়ার পর আমরা এখানে
স্টার্ট মেল বাম্পস বলে অপশন পাবো। এখানে যাওয়ার পর আমরা লেভেলে ক্লিক করবো, যে লেভেল আছে লেভেলে ক্লিক করবো। লেভেলে ক্লিক করার পর দেখুন আমাদের একটা অপশন আছে লেভেল অপশন বলে, এইটা এখানে এসে ওকে করবো। ওকে করার পর দেখুন আবার একটা চিহ্ন এসেছে ওকে বলে, এটাও ওকে করবো। তাহলে দেখুন একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেলো। এরপর আমরা কন্ট্রোল জেড ধরে আন্ডু করে নেবো, তাহলে দেখুন আবার এটা চলে গেলো। আসার পর আমরা দেখুন এখানে আপডেট লেভেল বলে একটা অপশন আছে, আপডেট লেভেল বলে অপশন আছে। আমরা যদি আপডেট লেভেলে ক্লিক করে দিই তাহলে সব কটা ঘরে আপডেট চলা, প্রত্যেকটি ঘরে আমার আই কার্ডটা সেজে গেছে। এরপরে কি করব, এরপরে আমরা সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করব। সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করার পর ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। আমরা এক্সেলে প্রথমে যে সিটটাকে সেভ করে দিয়েছিলাম এক্সেলের, সেই সিটটা হচ্ছে ডেস্কটপ উপরে আইডি নামে সেই সিটটা এখানে রয়েছে। দেখুন এটা ওপেন করে দেখে নেন যে সেই নামগুলো আছে কি না। আমরা এক্সেলে প্রথমেই এই কাজটা করে রাখবো, দেখুন এই নামগুলো আছে, এই নামগুলোর নামে সব আই কার্ড তৈরি হবে। এরপরে দেখুন ওপেন করলাম, এবার সিলেক্ট করে এটা যদি ওকে করা হয় তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে নেম অপশনগুলো চলে আসবে। এখানে এসে নেমে ক্লিক করলাম, ইনসার্ট মার্কস ফিল দিলাম, নেমে ফাদার্স নেম ইনসার্ট মার্কস ফিলে ফাদার্স নেম দিয়ে দিলাম, কোর্সে গেলাম ইনসার্ট মার্কস ফিলে কোর্স দিলাম, ডিউরেশনে গেলাম ডিউরেশনে গিয়ে এখানে ডিউরেশন দিলাম, অ্যাডমিশনে গিয়ে এখানে অ্যাডমিশন দিলাম। অ্যাডমিশন দেওয়ার পর এখানে যদি আমরা আপডেট করে দিই আপডেট লেভেল, প্রত্যেকটিতে দেখুন নামগুলো সব আমার ইনসার্ট মার্কসটা চলে এসেছে। এরপরে ফিনিশ অ্যান্ড মার্কস যদি ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস করি, এরপর ওকে করে দিই, প্রত্যেকটিতে দেখুন আইডি নাম্বারে নিজে নিজের নাম চলে এসেছে। দেখুন এটাতে পঞ্চানন মেটে, এটাতে শ্রেয়া মণ্ডল, এটা সুদীপ্ত মাঝি, অন্তরা দে, সুপর্ণা বাগ, জ্যোতি পাথর, সাথী পারামানিক, মহাদেব বাড়ি। তো এই জায়গায় দেখলাম এক ক্লিকে আমাদের সব আই কার্ডগুলো তৈরি হয়ে গেলো। এবারে যদি এখানে পিকচার দিতে হয় এটার উপর ক্লিক করবেন, ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পিকচারে ক্লিক করুন, পিকচারে ক্লিক করার পর যদি এখান থেকে পিকচার দিয়ে দেন, সরি এখানে ক্লিক করুন, ইনসার্টে যান, ফরম্যাটে ক্লিক করার পর আমরা যদি সেপে যাই, সেপে যাওয়ার পর যদি আমরা পিকচারে যাই, পিকচারে যাওয়ার পর আমরা যদি পিকচার নিই, তো পিকচার নিলে আমরা ধরুন যে কোনো একটা পিকচার নিয়ে দেখাই, এখানে একটা পিকচার নিয়ে নিলাম, মনে করুন এই পিকচার ইনসার্ট করুন, তখন এখানে পিকচারটা চলে আসবে। এখানে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করার পর আমরা ফিলে যাব, ফিলে যাওয়ার পর পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা নিয়ে নেব। পিকচার নেওয়ার পর আমরা সেই পিকচারটাকে এখানে ইনসার্ট করে দিতে পারবো, ধরুন এখানে যে কোনো একটা পিকচার আমরা নিচ্ছি, এই পিকচারটাকে নেবো এবং ইনসার্ট করে দেবো। এইভাবে আমরা আই কার্ড তৈরি করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।